বঙ্গ নারী রঙ্গ শোভা ছ দশকের বেশি, কজন কেশে সাজিয়েছে গুনে না হয় শেষি, জমিতে তার নকশা হাজারা চলে আসমানি, সব শাড়িতে সেরার সেরা তার নামে শিবানী, শিবানী শিবানী নাম তার শিবানী, শিবানী শিবানী নাম তার শিবানী। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এবং শীত তো প্রায় আমাদের দোরগোড়ায়, তাই জন্যই সোয়েটার এবং শালের রিকোয়ারমেন্ট বা রিকোয়েস্ট খুব আসছে। অনেকেই বলছেন যে একটু শাল বা সোয়েটারের কালেকশন দেখাতে, তাই জন্য আজকে আমরা চলে এসেছি শিবানীতে। সঙ্গে রয়েছেন জীবনদা, জীবনদার কাছ থেকে দেখে নেবো চাদর, দেখে নেবো কিছু যারা ডেইলি ওয়্যার হিসাবেও কিনতে চাইছেন বা ধরুন বিয়ের গিফট হিসাবে। ফার্স্ট যে চাদরটা দেখালেন জীবনদা, এটা বিয়েতে গিফট করার জন্য খুব উপযোগী, একটা খুব সুন্দর লাল রঙের, যাদের এরকম লালের সাথে এটা খয়েরি কম্বিনেশন আছে, মানে খয়েরি ব্লু 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 আছে, ব্ল্যাক কিন্তু নেই। যারা ভাবছেন যে ব্ল্যাক কালার রয়েছে তাদের জন্য বলছি যে এটা ব্ল্যাক নয়, একদম ডিপ নেভি ব্লু একটা কম্বিনেশন রয়েছে, লাল সঙ্গে জড়ি দিয়ে কাজ আছে, স্টোনের জড়ির কাজ করা রয়েছে। এগুলো কিন্তু স্টোনের, এগুলো ওটা নেই, উল্টো দিয়ে সেই করা আছে, উঠবে না একদম। আমি একটু দেখিয়ে দিতে বলবো, এই বসানো আছে স্টোন, এগুলো ওঠার চান্স নেই, গ্যারান্টি রয়েছে। ছোট ছোট স্টোনের কাজ রয়েছে, এটা হচ্ছে রিভার্সিবল। আচ্ছা, দু রকম ভাবে ইউজ করা যায়, এদিকেও ব্যবহার করতে পারবে, এদিকেও ব্যবহার করতে পারবে। বাহ, উপরি পাও না কিন্তু দু রকম ভাবে ইউজ করতে পারবে। আমি দামটা জেনে নেবো দাদা, 585। আমি ওজন্য বললাম যে রেগুলার ইউজের জন্য কোনো পার্টিতে যেতে চাইছেন বা হালকা অনুষ্ঠানে বা গিফটের জন্য, বিশেষ করে অনেকেই বিয়েতে গিফট দেওয়ার জন্য এই বাজেটের মধ্যে কিছু খোঁজেন তাদের জন্য, কেননা এখন এই বাজেটে শাড়ি বলতে গেলে খুব একটা ভালো শাড়ি আমরা অপশনস পাই না। যদিও শিবানীতে আমি দেখছি অনেক কম রেঞ্জের মধ্যে অনেক ভালো কালেকশন পাওয়া যায়। দেখতে দেখতে আরো সেমি কাশ্মীরি দেখো, এটা হালকার মধ্যে কম রেঞ্জের মধ্যে, বা খুব হালকা স্টোল হিসেবে আমরা ইউজ করতে পারি, রেগুলার ইউজের জন্য আমরা নিতে পারি। এইগুলো ভীষণ ভালো, দিনের বেলা আমরা ওড়নার মতো নিয়ে নিলাম এবং রাত্রিবেলা চাদরের মতো হ্যাঁ ব্যবহার করতে, এবং গিফট করতে পারেন বা সকালে মর্নিং ওয়াক যারা করছেন তাদের জন্য ভালো, বাড়িতে একটা চাদর তো লাগেই, সকালবেলা উঠলে হালকা একটু আমি ভাঁজ করলে একদম ছোট্ট করে ভাঁজ করে যে কোনো ব্যাগের মধ্যে চলে যাবে। এবার একটু শল স্টাইলেরই, শলের অনেকে শালের বাজেট থাকে না তো, জানেন গিফট করবেন কিন্তু শালের মতনই দেখতে, শালের মতন পুরো হাতে কাজ করা, বলে দিলে কেউ বুঝতে পারবে না, হ্যাঁ হাতে কাজ করা, পিওর না, এটা ক্যাশমেলো ডুলের মধ্যে করা আছে এটা, হ্যাঁ কিন্তু দেখতে হবে মনে হবে পুরো শালের মতনই, আমি শাল ভেবেছিলাম আপনি বললেন বলে আমি তারপর বুঝতে পারলাম, অনেকে বুঝতে পারবেও না শাল না। এই অনেস্টিটাই কিন্তু আপনাদের কাছে প্রাপ্তি শিবানীতে আসলে। ভীষণ সুন্দর মিষ্টি একটা রং এবং খুব হালকা ছিমছাম কাজ যারা পছন্দ করেন তাদের জন্য খুব পছন্দ হলো এটা। এটার দাম হচ্ছে 670 টাকা, 670। এটার দামটা একবার জেনে নেবো, ওইটা ছিল 670 টাকা, এটা আছে কুলু শাল 660 টাকা, 660, 660 টাকা, মাত্র 660 টাকা। রশি কালারের মধ্যে আছে দেখো, হ্যাঁ মাস্টার সুতো, রানী সুতো, এই মেরি সুতো দিয়ে কাজ করা আছে, ভীষণ সুন্দর। যারা একটু অন্য ধরনের রং পছন্দ করেন বা এগুলো ডেইলি ইউজের জন্য খুব ভালো, খুব ভালো, খুব মানে একদম ব্যবহার করতে পারবেন সবসময়। এটার দাম 660 টাকা,
এর পুরো বর্ডার দু সাইডে এরকম বর্ডারের কাজ, বর্ডারের কাজ রয়েছে। এরপরে যে চাদরটা দেখব জীবনদা দেখাচ্ছেন আমাদের, তার সাথে সাথে বলে দিই যে যারা অনলাইনে কেনাকাটা করতে চাইছেন শিবানীতে সেই সুযোগ রয়েছে, ক্যাশ অন ডেলিভারির সুযোগও রয়েছে। এটা অনেকে গিফট করে, অনেকে দেয় না, 50 পিস 100 পিস নিয়ে যায়, বুঝলেন তো, গিফট হিসাবে নিয়ে যায় অনেকে খোঁজে। আরো একটা বিষয় আমি বলবো, বিভিন্ন ধরনের এনজিও যারা রয়েছে এই শীতকাল পড়লে অনেকেই কিন্তু এই ধরনের জিনিস কেনেন, কিনে কিন্তু দেন বিভিন্ন মানুষ যারা হয়তো তাদের কাছে থাকে না এরকম ধরনের ব্যবহারের উপযোগী কিছু, তাদের জন্য কিন্তু অনেকেই এগুলো কিনতে চায়। এগুলো পুলু আছে তো বাইরে থেকে আসে, একটু নতুনত্ব হলো, যে একই টাইপের না হলো অন্য টাইপের। এইভাবে সকালবেলা মর্নিং ওয়াক হোক বা বাজার ফাজার গুলো একটা চাদর রাখতেই পারে, 300 টাকা দাম মাত্র, মাত্র 300 টাকা। যে কোনো পারপাসে কিন্তু আপনারা এই ধরনের চাদরগুলো নিতে পারেন, এবং তার জন্য আপনাদের শিবানীর গড়িয়াহাট, হিন্দুস্তান পার্ক, ভবানীপুর এবং বাঘাযতীন ব্রাঞ্চ তো রইলই। আমাদের এখন বিদায় নিতে হবে, আর আপনারা তো রইলেন শিবানীতে আসার জন্য। আজকের মতো বিদায় নেবো, দেখা হবে আগামী দিন, সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।